বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্ট পপুলার যে ইনভেস্টমেন্ট অপশন সেটা হচ্ছে ব্যাংক FDR বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। FDR কি সেটা যদি বুঝাতে হয়, FDR হচ্ছে যে ফর এক্সাম্পল কেউ 100 টাকা যদি আজকে ব্যাংকে রাখে এবং ইন্টারেস্ট রেট যদি 10% হয়, তাহলে বছর শেষে 1 বছর এই টাকাটা ব্যাংকে FDR হিসাবে রাখলে ব্যাংক 110 টাকা দিবে। তো 100 টাকা 1 বছরে 110 টাকা হয়ে গেল যদি ইন্টারেস্ট রেট 10% হয়। ইন্টারেস্ট রেট বিভিন্ন সময় বিভিন্ন রেটে থাকে, সো এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি। এবং পরবর্তী বছরে যদি আবার ওই টাকা FDR করা হয়, তাহলে আবার ওই একটা সার্টেন ইন্টারেস্ট রেটে ওই টাকাটা গ্রো করবে। তো এটা হচ্ছে FDR। তো এখন ইসলামিক পার্সপেক্টিভে যদি চিন্তা করি যে নর্মাল যে কমার্শিয়াল ব্যাংক বা প্রথাগত যে বাণিজ্যিক ব্যাংক আছে, এখানে টাকা যদি রাখা হয় FDR হিসাবে, তাহলে সেটা নন ইসলামিক হবে, কারণ ফিক্সড ইন্টারেস্ট এটা ইসলামিক পার্সপেক্টিভে অ্যালাউড না। তবে কিছু ইসলামিক ব্যাংক আছে যারা মোটামুটি শরিয়া ব্যাংকিং করে বলে তারা দাবি করে, যদিও এখানে কিছুটা প্রবলেম থাকে, কারণ ইসলামিক ব্যাংকিংয়ের ভিতরেও কিছু কিছু স্কিমে দেখা যায় যে ফিক্সড ইন্টারেস্ট বা ফিক্সড রিটার্নও অফার করা হয়, বা ফিক্সড ইনভেস্টমেন্ট রিটার্ন বা ইনভেস্টমেন্ট ইনকাম অফার করা হয়। কিন্তু কিছু কিছু ব্যাংক কিছু কিছু ইনভেস্টমেন্ট স্কিমে ভেরিয়েবল রিটার্নও অফার করে। ভেরিয়েবল মানে যে 1 বছর দেখা গেল 6% রিটার্ন, 1 বছর 8% রিটার্ন, 1 বছর 9% রিটার্ন, এরকম ফিক্সড না। তো ইসলামিক ব্যাংকের ক্ষেত্রেও বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতেই কোনো ব্যাংকই 100% ইসলামিক না। তবে যেহেতু ইসলামিক ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং বা শরিয়া ব্যাংকিং করার চেষ্টা করে, সেই হিসাবে এটা অবশ্যই ইসলামিক পার্সপেক্টিভে বেটার। যদি কিছু ইসলামিক ব্যাংকিংয়ের এক্সাম্পল দিতে চাই বা ইসলামিক ব্যাংকের এক্সাম্পল দিতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে আল আরাফ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এগুলো কিছু অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশের পার্সপেক্টিভে। আর এছাড়াও কিছু কিছু কমার্শিয়াল ব্যাংকেরও ইসলামিক ব্যাংকিং উইন্ডো আছে বা শরিয়া ব্যাংকিং উইন্ডো আছে। কিছু ব্যাংক আছে যারা কমার্শিয়াল ব্যাংকিং করে, কিন্তু তাদের কিছু ব্রাঞ্চ আছে বা কিছু অফিস আছে যেখান থেকে তারা ইসলামিক ব্যাংকিং ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তারা বলতে চায় যে যারা ইসলামিক ব্যাংকিং ফ্যাসিলিটিসটা নেবে, ওই টাকাটা তারা ইসলামিক শরিয়া মোতাবেকই বিনিয়োগ করবে এবং ওইখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্নটা ডিপোজিটরকে ব্যাংকগুলো দিবে। তো এক্সপেক্টেড রিটার্ন যদি বলি ব্যাংকের ক্ষেত্রে, FDR এর ক্ষেত্রে, এই রিটার্ন বা ইনভেস্টমেন্ট রিটার্ন বা ইন্টারেস্ট, ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিটার্ন আর ব্যাংকের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট যদি বলি, এটা অর্থনীতির অবস্থা এবং দেশের অবস্থা, ইনফ্লেশন সব কিছু মিলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এক এক সময় রিটার্নটা এক এক রকম থাকে। যেমন 2012-13 এরকম টাইমে ইন্টারেস্ট রেটটা বেশি ছিল, আবার 2016-17 সালের দিকে এই ইন্টারেস্ট রেটটা কম ছিল, আবার 2018-19 এসে ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে গিয়েছিল বা ইনভেস্টমেন্ট রিটার্নটা বেশি অফার করতে হচ্ছিল ডিপোজিট অ্যাট্রাক্ট করার জন্য, আবার 2020 এসে এই ইন্টারেস্ট রেটটা কম। ইন জেনারেল যদি আমরা লাস্ট 10 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে ইন্টারেস্ট রেট বা ইনভেস্টমেন্ট রিটার্নটা মোটামুটি 5-9% ভিতর থাকে। 2020-এর এই জুনে এসে যেমন এই ইন্টারেস্টটা মোটামুটি 5-7% মতন আছে, কিন্তু এটা ইনফ্লেশন এবং অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে দেখা যায় যে 5-9% থাকে। তো যখন দেখা যায় ব্যাংকগুলো বেশি ডিপোজিট পায় না, তখন তারা হায়ার ইন্টারেস্ট রেট অফার করে। আবার দেখা যায় যখন ব্যাংকগুলো বেশি ডিপোজিট পাচ্ছে, অনেক বেশি ক্যাশ হয়ে যাচ্ছে, আইডল মানি অনেক বেশি থাকতেছে, তখন দেখা যায় যে আবার ব্যাংকগুলো কম ইন্টারেস্ট অফার করে। এখানে রিস্ক ফ্যাক্টর যদি বলা হয়, যেই সমস্ত ব্যাংকের ক্রেডিট রেটিং কম সেই সমস্ত ব্যাংক বেশি ইন্টারেস্ট বা মুনাফা অফার করে থাকে, আবার যেই সমস্ত ব্যাংকের ক্রেডিট রেটিং বেশি তারা কম রিটার্ন অফার করে থাকে। তবে যে সমস্ত ব্যাংকের ক্রেডিট রেটিং কম তারা বেশি ঝুঁকিপূর্ণ, ক্রেডিট রেটিং যাদের ভালো তাদের ঝুঁকিটা কম। সেই জন্য কেউ যদি সেফটি চিন্তা করে, তাহলে রিটার্ন কম হওয়ার পরেও যেই ব্যাংকের ক্রেডিট রেটিং ভালো আছে সেই ব্যাংকেই টাকাটা রাখা উচিত। আর হালাল হারামের পার্সপেক্টিভে যদি বলতে হয়, ইসলামী ব্যাংকগুলো অবশ্যই মন্দের ভালো, যদিও এগুলো 100% ইসলামিক না, তবে একদম কমার্শিয়াল ব্যাংকের মতন 100% নন ইসলামিকও না। ইসলামিক ব্যাংকগুলোতে হারামের মিশ্রণ থাকলেও সেটা একদম 100% হারাম না, অনেক ক্ষেত্রেই তারা স্ট্রাইভ করে, চেষ্টা করে যতটা পারা যায় শরিয়া ব্যাংকিংয়ের ভিতর থাকার জন্য।